নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকে বিশেষ বিশেষ খবর। জায়গা নিয়ে ঝামেলার জেরে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর কাকার পরিবারে, চাঞ্চল্য পান্ডুয়ায়। দূরপাল্লার সাঁতারে আবারও ভারত সেরা চুচুড়ার তিয়াশা। এখন আসছে বিস্তারিত খবরে। জায়গা নিয়ে ঝামেলার জের কাকা কাকিমা এবং খুড়তুতো ভাইয়ের হাতে বেধড়ক প্রহৃত অন্তঃসত্ত্বা মহিলা, বর্তমানে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি পান্ডুয়া থানার অন্তর্গত শিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের শিমলাগড় শ্রীপুর কলোনির। পান্ডুয়া থানার অন্তর্গত শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিমলাগড়ের শ্রীপুর কলোনিতে পারিবারিক সম্পত্তির জন্য এক অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ উঠল। আহত ওই মহিলার নাম রূপা দত্ত, বছর 32-এর রূপা দেবী, 3 মাসের অন্তঃসত্ত্বা। এছাড়া তার একটি 4 বছরের মেয়েও রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কর্মসূত্রে স্বামী বাইরে থাকায় ওই মহিলা তার মায়ের কাছে থাকেন। শুক্রবার সন্ধ্যায় তাদের বসবাস করা জায়গাটিকে নিয়ে তার কাকা শঙ্কর সরকার ও কাকিমা রীতা সরকারের সাথে আহত রূপা দত্তের কথা কাটাকাটি হয়। ঠিক সে সময় হঠাৎ করেই তার কাকার ছেলে বাবান সরকার ওরফে বাবাই প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় তাকে ইট ও লাঠি দিয়ে পেটে সহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যাপক মারধর করে। এর আগেও বাবান সরকার তাদেরকে মারধর করে ও রূপা দেবীকে কুপ্রস্তাব দেয় বলে জানা যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। ওরা আমাদের খুব অত্যাচার করে, কেউ প্রতিবাদ করে না, কারণ আমরা যেখানটা থাকি সব সিপিএমের, মানে সিপিএমের এরিয়া। ওখানে কোনো মানুষ মানুষকে দেখে না, মেরে ফেললেও দেখে না, ঠিক আছে। আমার দাদার ছেলে রোজই এরকম পেরাই মারে, আমরা আসি না, কেননা আমরা গরিব, খুব অসহায়। আমাদের দিন যেরকমভাবে চলে আমরা সেরকমভাবে খাই, যখন জোটে খাই এমন দিন যাই খাই না। দাদার ছেলেটা খুব নেশা করে, আর দাদা বৌদি ওরা খুব গালাগালি করে। যেহেতু ওরা আমাদের জায়গাটা নিয়ে নিয়েছে তাও আমরা কিছু বলি না, আমাদের কারেন্টও রুখতে দেয়নি তাও আমরা ঝামেলা করিনি, কিন্তু ওরা এত অত্যাচার করছে। আজকে আমাকে ঘর থেকে টেনে বার করে আমি শুধু বৌদিকে বলেছি যে তোমরা কেন আমাদের গালাগালি করো, আমরা যখন না খেয়ে রয়ে দিলে আমার পেটে পেটে এত মেরেছে, জামা জিমা পুরো চিঁড়ে তুলে নিয়ে আমাকে পেলে মা পায়ে মেরেছে, হাতে চামড়া তুলে দিয়েছে, পেটে লাত্তি মেরেছে। ওরা চায় যাতে আমি মরে যাই। আমরা কিন্তু সম্পত্তির লোক করি না, কেন আমার দাদা নেই, আমার বাবা নেই, আমাদের কেউই নেই। ছিলাম না বাড়িতে, আমি এসেছি তো ও বলছে বৌদি আমাকে এরকম গালাগালি তোলা তুলি করে, মানে বৌ দিয়ে ছাগল দিয়ে গালাগালি সবসময় করবে তাও বলেছে। এবার ওই ছেলেটা কোত্থেকে এসে, কথা মেয়েরা মেয়েরা কথা হচ্ছে, ওই ছেলেটা কোত্থেকে এসেই একটা ইট নিলো, আমি চা বসিয়েছি, চা ফুটছে, লাল চা খাবো, মাথায় ধরে হচ্ছে সন্ধ্যা দিয়েছি, চাটা করবো, চাটা বসে চার বাটিটা উল্টিয়ে গেলো, ওকে চুল ধরে টেনে নিয়ে বাইরে নিয়ে গিয়ে ইট দিয়ে মারছে, পেটে মারলো, পেটে মারলো, বুকে মারলো, মাথায় মারছে। আমি পাটা জড়িয়ে দিচ্ছি, বাবা দাদা মারিস না ভাই, বাবা মারিস না, মানে ভুলভাল বলছি, আমার মেয়েটাকে মারিস না, বাচ্চা পেটে আমার মেয়েটা মরে যাবে। এ তো ভয় কাঁদছে, একে ধাক্কা দিয়েছে, ও পড়ে গেছে, এও পড়ে গেছে আমার বাচ্চাটা। আমি ধরতে গেছি, আমাকে মারলো কানের মধ্যে, দেখো 3-4টে ঘুষি মেরেছে, কানে শুনতে পাচ্ছি না, দিদিকে বললাম তো, আর আমাকে এই যে কোথা দিয়ে পায়ে কী করে মানুষ পাড়াই দিতে। ওই 3 জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সুমন চক্রবর্তী, রিপোর্ট, হুগলি আজকে। নতুন 50-এর নোট থেকে উঠল রং, চাঞ্চল্য শ্রীরামপুরে। নতুন 50 টাকার নোট সমেত আরও 100 টাকার নোট ভুল করে প্যান্টের পকেটে থাকা অবস্থায় ভিজিয়ে দিয়েছিলেন শ্রীরামপুর মানিকতলার বাসিন্দা অজিত দাস। আজ সকালে পকেট থেকে নোট বের করে দেখেন সব নোট নীল হয়ে গেছে, যে 50-এর নোট থেকে রং উঠেছে সেই নোট সাদা হয়ে গেছে, বাকি 120-10 টাকার নোটগুলি রঙিন হয়ে রয়েছে। সেই নোট নিয়ে বাজার করতে গিয়ে চরম বিপাকে পড়লেন অজিতবাবু, রং লাগা নোট কেউ নিতে চাইছে না। আজ মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাংক বন্ধ, তাই এই রঙিন নোটগুলি কী করে চালাবেন বুঝে উঠতে পারছেন না তিনি। অজিতবাবুর দাবি, আগে অনেক পুরনো নোট ভিজেছে কিন্তু এইভাবে রং উঠে অচল হয়নি। কালকে মানিব্যাগের মধ্যে একটা নতুন 50 টাকা প্লাস 100 টাকা 10 টাকা 20 টাকা নোট ছিল, কিন্তু 50 টাকার নোট থেকে এত রং উঠেছে যে টাকাগুলো চেয়ারা হচ্ছে আবার এই এবং এই টাকাগুলো বাজারে নিয়ে গেলে বাজারে নিচ্ছে, তাহলে আমি এখন কি করতে পারি?
যদি একটা টাকা থেকে এত টাকা নষ্ট হয় তাহলে এইটা কি পঞ্চাশ টাকার ইতিহাস? নতুন নোটের এইটাই কি পঞ্চাশ টাকার নতুন নোটের ইতিহাস? এর আগেও তো পঞ্চাশ একশো পাঁচশো টাকার নোটও প্যান্টের পকেটে ভিজেছিল, কিন্তু এইরকম ধরন ঘটেনি। আজকে ঘটলো কি ব্যাপার? নতুন নোটে এভাবে রং ওঠায় কার্যত সেই সমস্ত নতুন নোট নিয়ে প্রশ্ন তুলেছেন গোটা শ্রীরামপুরবাসী। নেবে না না কি করবো, আমি টাকাটা নিয়ে কি করবো? মালটা আমি ধরুন বেশি দিলাম, টাকাটা আমি কাকে দেবো? মহাজন তো আমার নেবে না, না আমি না চালাতে মালটা দেবো কি? নতুন নোটে রং উঠেছে এখন কি বলে দাও, এবার ওই ওই নোট থেকে একটা নোট সব খারাপ হয়ে গেছে, তাহলে কি বলা যাবে? আমি একশো টাকাগুলো দিলেন না, আমি নিতে পারবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সামান্য নয়, একেবারে সম্পূর্ণ রাস্তা সমাপ্ত করতে হবে এই দাবিতে স্থানীয় পঞ্চায়েতে গিয়ে ব্যাপক বিক্ষোভ দেখালো প্রমিলা বাহিনী। ঘটনাটি সিঙ্গুর থানার অন্তর্গত নসিবপুর পঞ্চায়েতে। অর্ধেক নয়, পুরো রাস্তা করতে হবে এবং তা গুণগত মান বজায় রেখেই, এই দাবিতেই আজ নসিবপুর পঞ্চায়েত ঘেরাও করলো এলাকার মহিলারা। পাশাপাশি তারা ওই নির্মীয়মান রাস্তার কাজও বন্ধ করে দেয়। আজ এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সিঙ্গুর থানার অন্তর্গত নসিবপুর পঞ্চায়েতে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, নসিবপুর স্টেশন থেকে বাসি রেলগোট পর্যন্ত 1,060 ফুট রাস্তা তৈরি হচ্ছে মোট 3,37,000 টাকা ব্যয়ে। এলাকাবাসীদের দাবি, রাস্তাটি একেবারে সম্পূর্ণ করতে হবে। পাশাপাশি রাস্তা তৈরির সামগ্রীর গুণগত মান অত্যন্ত খারাপ বলে অভিযোগ করেন তারা। তাই আজ মহিলারা একজোট হয়ে ওই রাস্তার উপরে বসে পড়ে রাস্তার কাজ বন্ধ করে দেন। এরপর তারা পঞ্চায়েতে গিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান। প্রধান না থাকায় উপপ্রধানকে ঘেরাও করে বিক্ষোভ চলে। কারণ হচ্ছে আমাদের রাস্তাটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে না, অর্ধেক রাস্তা হচ্ছে, আবার উপরন্ত ইট খারাপ দিচ্ছে, বালি কম দিচ্ছে, মাটি সমান করছে না, উঁচু নিচু রাস্তা করছে, তার জন্য আমরা অবরোধ। আমরা ছেলেদেরকে স্কুলে নিয়ে যেতে পারি না, রাস্তাতে ছেলেদেরকে সাইকেল নিয়ে যেতে যেতেই অর্ধেকদিন পড়ে যাচ্ছে, যাওয়া আসার কষ্ট, যারা অফিস যাচ্ছে কাজে যাচ্ছে তাদেরও কষ্ট, ঘুরে ঘুরে রাস্তা যেতে কষ্ট দিচ্ছে, যারা বাজার যাচ্ছে ধরুন লাইনের উপর দিয়েও যাচ্ছে, খালদা দিয়ে ঘুরে ঘুরে, যেটা লাইনের উপর বলতে এই যে লাইনের উপর রেল লাইনের উপর, আচ্ছা, আবার 10 মিনিটের যেটা রাস্তা সেটা আধ ঘন্টা লেগে যাচ্ছে, তাহলে ট্রেনেরও তাদের অসুবিধে। আমরা ছেলে নিয়ে রাত দুপুরে বাড়ি আসছি, ইনে বসার কারণ হচ্ছে কমা ইট দিচ্ছে, আর আমাদের রাস্তা বলছে কমপ্লিট আমরা করে দেবো না। আর একটা কথা হচ্ছে, তাদেরকে যেগুলো বলছি তারা কিনা বলছে আমরা এগুলো বলিনি, রাস্তা হাফ করেছে, হাফ হয়নি, তার প্রতিবাদে এখানে আমরা এসেছি। উপপ্রধান বলছে যখন আবার টাকা আসবে তখন হবে, এখন কিছু হবে না। রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার খুব প্রবলেম হয়, ডবল লাইন তো, কাদা হয়, বাচ্চাদের স্কুল যাওয়া আমাদের, সেই জন্য রাস্তাটা করার জন্য বলেছিলাম। অর্ধেক রাস্তা হয়েছে, অর্ধেক হয়েছে, তাও ঠিকঠাক করছিল না। আচ্ছা, তাও অনেক আমরা বাড়ির কাজ সকাল সকাল করে অনেক চেষ্টা করে ওখানে দাঁড়িয়ে থাকতাম সব মহিলা মিলে, অনেক বলে বলে তবুও একটু করেছি, আবার অর্ধেক করে অর্ধেক ছেড়ে দিচ্ছে, যেখানটা খুব প্রবলেম হয় কাদার সেইখানটাই বন্ধ করে দিচ্ছে। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি একটু পুরোপুরি করে দিতে, তো এরা এখন করবে না, আমরা ঢুকতেই অনেক চেষ্টা চেষ্টি করছি। এই জন্যই ঘেরা করেছিলেন? হ্যাঁ। এ বিষয়ে উপপুরপ্রধান বলেন, একেবারে অতটা রাস্তা করতে গেলে আরো 7-8 লক্ষ টাকা লাগবে, তাই ধাপে ধাপে রাস্তাটি করা হবে, একেবারে করা সম্ভব নয়। মহিলারা এসেছিল তাদের এলাকা একটা রাস্তা, মানে ঢাসির নসিবপুর স্টেশন থেকে ঢাসির রেলগেট পর্যন্ত স্কিমে নেওয়া হয়েছিল, সেই স্কিমে 3,37,000 টাকা দেওয়া হয়েছে সামথিং, সেই স্কিমের কাজ চলছে, ইতিমধ্যে শেষ হয়েছে। 3,37,000 টাকায় 6 ফুট চওড়া এবং লম্বা হয়েছে 1,060 ফুট সেই কাজটা হয়েছে। ওদের দাবি যে আমাদের স্টেশন পর্যন্ত কাজটা শেষ করতে হবে, স্টেশন পর্যন্ত কাজটা শেষ করতে গেলে এখনও 7-8 লাখ টাকা লাগবে, এখনও 1,700 ফুট লাগবে। পঞ্চায়েতে এমন কোনো টাকা আসে না যে এট এ টাইম একটা রাস্তা একেবারেই শেষ হবে। তাদের বক্তব্য শুনেছি, তাদের সেখানে রাস্তাটা করার জন্য কমিটি আছে, তাদের যদি সেই রকম এ থাকতো তারা কমিটির মাধ্যমে আমাদের কাছে আসতো যে কি করা যাবে একটা পরামর্শ,
ওরা মহিলারা এসে ভাবলে যে আমরা পঞ্চায়েতে গিয়ে গেলেই হয়তো রাস্তা হয়ে যাবে। এরকম সারা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের কোথাও কোনো রাস্তা নেই, অ্যাট এ টাইম রাস্তাটা ধরে একবার শেষ হয়ে যাবে। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে হুগলি চুঁচুড়া এলাকার এক নম্বর ওয়ার্ডে প্রতিবাদ মিছিলের আয়োজন করল। আজকে আমরা হুগলি চুঁচুড়া পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকারের যে জনবিরোধী নীতি, যে নোটবন্দি, যে জিএসটি, মানুষের ওপর নতুন নতুন যে বোঝা এবং বিশেষ করে রান্নার গ্যাসের যেভাবে দাম বৃদ্ধি করা হয়েছে, যেভাবে আমাদের ব্যাংকে যে গচ্ছিত টাকা তার ওপর সুদের পরিমাণ যেভাবে কমিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, তার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সারা হুগলি চুঁচুড়া এবং চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি অঞ্চলে আমরা এই ধরনের মিছিল করছি। এটা দলের নির্দেশ। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে দূরপাল্লার সাঁতারে আবারও ভারত সেরা চুঁচুড়ার তিয়াসা। ফিরে আসু বিরতির পর আরো অন্যান্য খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়ার তিয়াসা মণ্ডলের মুটুকে আরও একটি সাফল্যের পালক জুড়ল। এবারে বিহার সুইমিং অ্যাসোসিয়েশন আয়োজিত গঙ্গা বক্ষে 13 কিলোমিটার সাঁতারে মহিলাদের মধ্যে ভারত সেরা চুঁচুড়া বালিকা শিক্ষা মন্দিরের দ্বাদশ শ্রেণীর ছাত্রী তিয়াসা। মনে পড়ে যায় কোনি সিনেমার সেই দৃশ্য, দিন আনা দিন খাওয়া ঘরের মেয়ে সবাইকে পিছনে ফেলে সেরার শিরোপা মাথায় নিয়ে সবার সামনে হেঁটে চলে যায়। বাস্তবেও সেই দৃশ্য চোখে পড়ল এখানে। কোনির বদলে নামটা পাল্টে গিয়ে শুধু তিয়াসা। দিন আনা দিন খাওয়া ঘরের তিয়াসাকে নিয়ে ইতিমধ্যেই স্বপ্ন দেখতে শুরু করেছেন প্রশিক্ষক থেকে পরিবারের লোকেরা। আসল স্বপ্ন ইংলিশ চ্যানেল পার হওয়া। এখন থেকেই চলছে তার প্রস্তুতি। সদ্য সমাপ্ত বিহারের পাটনায় গঙ্গাবক্ষে সারা ভারত জাতীয় পুরুষ ও মহিলা একত্রে দূরপাল্লার সাঁতারে মেয়েদের মধ্যে প্রথম ও মিলিতভাবে তৃতীয় হলেন হুগলি জেলার একমাত্র সাঁতারু তিয়াসা মণ্ডল। চলতি মাসের 5 তারিখ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 2013 সালে এই প্রতিযোগিতায় তিয়াসা মেয়েদের মধ্যে দ্বিতীয় হয়েছিল। এরপর কোনো কারণে এই প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। এবছর আবার প্রতিযোগিতা হওয়ায় তাকে আমন্ত্রণ জানানো হয়। 4 বছর আগে প্রথম না হতে পারার দুঃখ এবার সুদে আসলে মিটিয়ে নেয় তিয়াসা। এবছর এই প্রতিযোগিতায় ছেলে মেয়ে মিলিয়ে মোট 50 জন প্রতিযোগী অংশ নিয়েছিল। তার মধ্যে হুগলি জেলা থেকে একমাত্র প্রতিযোগী হিসাবে অংশ নিয়ে তিয়াসা দেশের মধ্যে জেলার মুখ উজ্জ্বল করতে পারায় খুবই গর্বিত এবং খুশি। তিয়াসার আগামী লক্ষ্য একজন ভালো সাঁতারু হিসাবে দেশের মুখ উজ্জ্বল করার পাশাপাশি ইংলিশ চ্যানেল পার হওয়া। গত 5 তারিখে আমার পাটনায় বিহারে একটা অল ইন্ডিয়া ওপেন ন্যাশনাল গঙ্গার সুইমিং 13 কিলোমিটার ছিল। তো সেখানে আমি মেয়েদের মধ্যে প্রথম হয়েছি আর অল ওভারে 3rd ঢুকেছি। মানে আমি 2013 সালে গেছিলাম একবার, ও সেইবারে ওখানে 2nd হয়েছিলাম। তো সেইবারে তো 1st হতে পারিনি, তাই জন্য
ইয়ে ছিল যে পরের বার গেলে ফার্স্ট হবো কি, কিন্তু কোন একটা কারণবশত ওখানকার কম্পিটিশনটা বন্ধ হয়ে যায়। আবার 2017 সালে শুরু হলো যখন, তখন ওরাই ওখান থেকে ফর্ম পাঠিয়েছিল, যেহেতু আমি পার্টিসিপেট করেছিলাম তাই আবার ফর্ম পাঠিয়েছিল। ছেলে মেয়ে মিলিয়ে 50 জন, আমাদের জেলা থেকে আমি একা। খুব ভালো লাগলো কারণ আগের বার গিয়ে সেকেন্ড হয়েছিলাম, ফার্স্ট হতে পারিনি, সেইটা এবারে পূরণ হলো, ফার্স্ট হয়ে গেলাম, তো খুব ভালো লাগলো। আগামী ইচ্ছা একটা ভালো সাঁতার, কোনো একটা ভালো জায়গায় যাওয়া আর ইংলিশ চ্যানেলটা করা। লং ডিস্টেন্স পছন্দ মানে ছোটোবেলা থেকেই করি, করতে করতে আস্তে আস্তে লং করি, মানে লংটাও করি শর্টও করি সাথে, শুধু লংইংটা নয় শর্টও করি। যদিও তার জন্য দরকার অনেক টাকার, তিয়াশা বা তার পরিবারের লোকেরা জানেন না কিভাবে জোগাড় হবে এই টাকা। একবারের জন্য স্পন্সরশিপ কপালে জুটলেও পরে আর কেউ এগিয়ে আসেনি। তিয়াশার বাবা জানান ছোট থেকেই সে সাঁতার কাটছে, ছোটবেলাতেই গঙ্গাবক্ষে দূরপাল্লার সাঁতারে তার প্রতিভা সকলের নজর কাড়ে, সেই থেকেই চিনসুরা সুইমিং ক্লাবে চলছে তার প্রশিক্ষণ। তিয়াশার বাবা জানান 2009 সালে সে প্রথম জাতীয় মিটে অংশ নেয়। আপাতত 18 বারের বেশি জাতীয় ও সিনিয়র সাঁতার প্রতিযোগিতায় তিয়াশা অংশগ্রহণ করেছে। তাদের বক্তব্য, সরকারি সহযোগিতা পেলে আরও দূর এগিয়ে যাওয়া সম্ভব। আমার ইচ্ছা আছে যে ও ছোটবেলা থেকে এই সাঁতারের সঙ্গে যুক্ত, 2004 সাল থেকে আমি চিনসুরা সুইমিং ক্লাবে ভর্তি করি। ভর্তি করার পর চিনসুরা সুইমিং ক্লাবের কোচ এবং কর্তৃপক্ষরা বুঝতে পারে যে এর মধ্যে সাঁতারের একটা প্রতিভা আছে, বুঝতে পারার পর আস্তে আস্তে সাঁতার প্র্যাকটিস করছে, বিভিন্ন কোচরা প্র্যাকটিস করাচ্ছে, তার মাধ্যমে 2009 সালে ইতিমধ্যে 2009 সালেও ন্যাশনালে সিলেকশন পায়, যেটা হয় আপনার গোয়াতে। তারপর থেকে উঠে আসা 2017 সালের মধ্যেও 18টা ও ন্যাশনাল মিট করেছে, সিনিয়র মিট করেছে হচ্ছে 2টো, এবং লং ডিস্টেন্স যেটা বলছেন দূরপাল্লা সাঁতার সেটা ওই নিয়েও 2012 সালে ও আমাদের মোরপুঙ্গি ঘাট থেকে চন্দ্রগড় লঞ্চঘাট পর্যন্ত যে সাঁতার হয় তখন ওর বয়স মাত্র 12, সেই 12 বছর বয়সে ও অল বেঙ্গলের মধ্যেও সেকেন্ড হয়। তাহলে আমরা বুঝতে পারি ও লং ডিস্টেন্সে সাঁতার কাটতে পারবে, ওর কোচেরাও বুঝতে পারে যে ওর অনেক দম আছে, ওর মধ্যে খান থেকে লং ডিস্টেন্সে সাঁতার কাটতে পারবে। ওর ইভেন্ট হচ্ছে 1500, 800, 400, 200 বাটারফ্লাই মেন ইভেন্ট, তখন কোচেরা বুঝতে পারার পর ওকে বিভিন্ন লং ডিস্টেন্সে নামাতে শুরু করে। ওখানে ও বিভিন্ন লং ডিস্টেন্স নামলে ও সেখানে সাফল্য পায়, এমনকি যে বোম্বের সমুদ্রে, সেই সমুদ্রেও নেমে ও সাফল্য পেয়েছে। আমি চাই আমাদের রাজ্য সরকার ওর পাশে এসে দাঁড়াক, এবং ওর মা যেটা বললো যে আমাদের দীর্ঘদিনের ইচ্ছা যে ওকে ইংলিশ চ্যানেল পার করাবো, সুতরাং আমরা চেষ্টা করছি যে 2020-এর মধ্যে যাতে ইংলিশ চ্যানেলটা পার করাতে পারি। আর আমার যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থায় এত দূর নিয়ে যাওয়া মানে কারো পক্ষেই সম্ভব হবে না, তবু আমি জিনিসপত্র বাঁধা দিয়ে বা বিভিন্ন রকম কাজ করে সেগুলো দিয়ে আমি ওর ওই জায়গাটা পূরণ করি। চতুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো চুঁচুড়ার কামারপাড়া কিশোর প্রবর্তিতে। পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন কর্মচারী ফেডারেশনের পথচলা শুরু হয় 2011 সালে। এই প্রথমবার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সাড়া দিয়ে কামারপাড়া কিশোর প্রগতির সঙ্গে পালিত হয়ে গেল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রথমবার রক্তদান শিবির হওয়ায় ব্যাপক সাড়া মিলল। সকালবেলায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রদীপ প্রজ্বলন করেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপৌরপ্রধান অমিত রায় সহ ফেডারেশনের সদস্যরা। এখানে স্বেচ্ছায় রক্তদান করে 50 জন রক্তদাতা। আমরা প্রথমে বলে দিই, আমরা সর্বশিক্ষা মিশন কর্মচারী ফেডারেশন গৌরী জেলা শাখা। আমার পরিচয় আমি বৈশালী সিনহা, আমি সংগঠনের সভাপতি, এবং আমাদের এই সংগঠন সমগ্র জেলাতেই এর পরিব্যাপ্তি হয়েছে। আমাদের টোটাল যারা সর্বশিক্ষা কর্মচারী আছেন তাদের সহযোগিতায় আমরা আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। এর প্রধান উদ্দেশ্য যেটা বলছেন যে কেন আমরা হঠাৎ করলাম, আমরা 2011 সাল থেকে আমাদের এই ফেডারেশন, আমাদের সংগঠন আমরা চালিয়ে আসছি। তো সেই অর্থে আমরা আসলে কোনো আমাদের বিভিন্ন কর্মব্যস্ততার জন্যে, আমরা জানেন যে আমাদের জেলার যত 4,000 স্কুল আছে তাদের পরিকাঠামো তৈরি করা, উন্নয়ন করা, সবুজ সাথী, কন্যাশ্রী, আরও যে সমস্ত আমাদের স্কুল সুডিস্ট্রিবিউশন, যা যা আমাদের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যা যা কর্মসূচি আছে স্কুলের
বাচ্চাদেরকে স্কুলের আঙিনায় ফিরিয়ে আনার জন্য, তাদেরকে একটা নর্মাল স্কুলিং দেওয়ার জন্য সেই সমস্ত কাজটাতেই আমাদের পুরোপুরি সর্বশিক্ষা কর্মচারীরা ওতপ্রোতভাবে জড়িত। এটা পুরো আমাদের একদম ব্লক লেভেল চক্র সম্পদ কেন্দ্র, আমাদের 47টা চক্র সম্পদ কেন্দ্র আছে সারা জেলায়, তাদের কর্মচারীরা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো আমাদের এই কর্মব্যস্ত জীবনের মধ্যে আমাদের সবসময় মনে হয়েছে 2011 সালে যখন আমাদের এই পট পরিবর্তন হয় সরকারে, তখন আমাদের মনে হয়েছিল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমাজসেবামূলক কাজ, তিনি আর্থ দরিদ্রদের সহায়তার জন্য তিনি অনেক রকমের উদ্যোগ নিয়েছেন শিশুদের জন্যে শিক্ষার আঙিনায় আনতে, বিশেষ করে কন্যা শিশুদের জন্যে তিনি অনেক রকমের প্রকল্প চালু করেছেন। তো আমাদের মনে হয়েছে সর্বশিক্ষাতে আমরাও তো শিশুদের নিয়েই আছি, তাদেরকে তাদের জন্যেই আমাদের আজকে থাকা। তো সেই অর্থে আমরা সমাজসেবামূলক কোনো কাজ সেইভাবে করতে পারি। তো সেই জায়গা থেকে আমরা দীর্ঘদিন ধরে, আজকে 7 বছর হয়তো 6 বছর লেগে গেল, কিন্তু আমরা দিলে 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 আমাদের এই স্বপ্নটাকে পূরণের রাস্তায় হাঁটছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া লরেন্স ক্লাবের পরিচালনায় বিনা ব্যয়ে ডায়াবেটিস রক্ত পরীক্ষা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। চুঁচুড়া লায়ন্স ক্লাবের পরিচালনায় ডায়াবেটিস রক্ত পরীক্ষা ও সচেতনতা শিবির সংগঠিত হলো চুঁচুড়ার তালডাঙ্গা জাগরণী সংঘ ক্লাবে। শিবিরে রোগ সম্পর্কে আলোচনা করেন চিকিৎসক অর্চনা ভট্টাচার্য। এই শিবির থেকেই নতুন লায়ন্স ক্লাবের সদস্যদের স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে শংসাপত্রও দেওয়া হয়। শতাধিক মানুষ এই শিবিরে রক্ত পরীক্ষা করে ডায়াবেটিস রোগ নির্ণয়ে সাহায্য নেন। আশিস ভট্টাচার্য, একে রায় সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এখানে। শিবিরটি সুন্দরভাবে পরিচালনা করেন তালডাঙ্গা জাগরণী সংঘের সদস্যরা। এ বিষয়ে লায়ন্স ক্লাবের সম্পাদিকা বেবি ভট্টাচার্য জানান। আমি চুঁচুড়া লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট বেবি ভট্টাচার্য। আমরা সেবামূলক, আমাদের এই প্রতিষ্ঠান লায়ন্স ক্লাব, আমরা নানাভাবে সেবা করে থাকি। এর আগে আমরা আপনার আই ক্যাম্প করেছি বাচ্চাদের নিয়ে, এবং তার আগে আমরা মানে দুস্থ যারা তাদের খাইয়েছি, এবং আজকে আমরা ডায়াবেটিস নিয়ে একটা আলোচনা চক্র আর কি শুরু করেছি, এবং সেটা মোটামুটি হয়ে গেছে। এবং আগামী দিনও আমরা পেডিয়াট্রিক ক্যান্সার নিয়ে একটা প্রোগ্রাম করার ইচ্ছে আছে। আমরা নানাভাবে সেবামূলক কাজে এই আমাদের মূল, এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা নিয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পৌরসভার পাশাপাশি বহু ক্লাব সংগঠনও ডেঙ্গি প্রতিরোধে সাফাই অভিযানে নামলো। ব্যান্ডেল তেওয়ারিপাড়া কল্যাণ সংঘের উদ্যোগে পৌরসভার ব্যবস্থাপনায় 5 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার, মশার তেল দেওয়া হলো। পাশাপাশি এলাকার মানুষদের নিয়ে ডেঙ্গু সচেতনতার উপর এক মিছিলও বের হয়। উপস্থিত ছিলেন 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী সাহা। পরে সমগ্র অনুষ্ঠান সম্পর্কে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। আমরা কল্যাণ সংঘ ক্লাব এবং কাউন্সিলরের সহযোগিতায় আমরা পুরো একটা এক একটা এলাকা ভিত্তিক আমরা ভিজিটিং চলছে আমাদের। আমরা মশার তেল এবং ব্লিচিং দিয়ে আমরা পুরো এলাকা ভিজিট করব, যাতে মানুষকে সচেতন করব, যাতে এই ডেঙ্গু এর থেকে না পায় আমাদের, আর যাতে জল জমে না থাকে কারোর বাড়িতে। এইসব নিয়ে আমরা এলাকায় বেরিয়েছি মানুষকে সচেতন করার জন্য। কল্যাণ সংঘের পরিচালনায় এবং হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির সহায়তায় মাননীয় মৌসুমী সাহারকে সঙ্গে নিয়ে আমরা একটা ডেঙ্গি প্রতিরোধক প্রচার শুরু করেছি, এবং এলাকায় এলাকায় যতটা পরিষ্কার রাখা যায় তার জন্য আমরা ক্লাবগতভাবে এবং হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির সহায়তায় এটা করার চেষ্টা করছি, এবং মানুষকে বোঝাচ্ছি যে তারা বাড়িতে তাদের যেসব জমা জল তারা যেন সেটা পরিষ্কার রাখে এবং ডেঙ্গু থেকে মানুষকে মুক্তি রাখতে পারে। অন্যদিকে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের INTTUC-র পক্ষ থেকে আজ সকালে ত্রিবেণী টাউনশিপ এলাকায় সাফাই অভিযানে নামা হয়। আগাছা কাটার পাশাপাশি ব্লিচিং পাউডার ও মশা মারার তেল দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন ADJM সহ বিভিন্ন অফিসারেরা। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়ন এবং সহযোগিতায় জাতীয়তাবাদী ঠিকাদার শ্রমিক ইউনিয়ন ও আমাদের ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের HR ডিপার্টমেন্ট, আমরা আজকে সিভিল ডিপার্টমেন্ট, তাদের সহযোগিতায় আমরা আজকে ডেঙ্গু প্রতিরোধে মশা মারা, জঙ্গল কাটা, মশার তেল দেওয়া, ব্লিচিং পাউডার ছড়ানো, এইসব প্রক্রিয়ার মাধ্যমে যে জনসেবামূলক কাজ যেগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়ন 505 INTTUC যার নেতা অরিজিৎ দত্ত, আমরা বরাবর মানুষের সাথে মানুষের পাশে থাকি। আমাদের নেত্রী মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশিত পথে আমরা
এগিয়ে চলেছি মানুষের সঙ্গে, মানুষের পাশে থেকে মানুষের সেবায়। এদিকে হুগলি চুচুড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডেও চলছে মশা মারার তেল ও ব্লিচিং পাউডার দেওয়া। আজ হুগলি চুচুড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডের সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। সকাল থেকেই এদিন 8 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিতে গলিতে মশা মারার তেল দেওয়া হয়, পাশাপাশি ব্লিচিং পাউডারও ছড়ানো হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। জায়গা নিয়ে ঝামেলার জেরে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর কাকার পরিবারে, চাঞ্চল্য পান্ডুয়ায়। দূরপাল্লার সাঁতারে আবারও ভারত সেরা চুচুড়ার তিয়াশা। আজকের মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন AMBC তে হুগলি আজকে। নমস্কার।